ইসলাম এতটাই স্মার্ট, এতটাই বাস্তবভিত্তিক এবং এতটাই আমাদেরকে সতর্ক সচেতন মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য সুমহান আদর্শ, সুমহান পথ দেখায় যে এখানে কোনো কিছুর অপূর্ণতা নাই। আপনি ইসলামের বাইরে কোথাও আর যাওয়ার প্রয়োজন নাই, সব কিছু এখানে আছে। বৃষ্টি হচ্ছে না তখন আল্লাহর কাছে দোয়া করবেন, বৃষ্টি হচ্ছে তখনও আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইমানদার সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। বিশেষ করে বৃষ্টি যখন হয়, বৃষ্টির নিচে দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বৃষ্টির নিচে দোয়া কবুল হয়, তার মানে আপনি যে স্থাপনায় বসে আছেন এটার উপরে বৃষ্টি হচ্ছে, অতএব আপনি বৃষ্টির নিচে আছেন, অতএব আপনি অবস্থায় দোয়া করবেন আল্লাহর কাছে। আমাদের অনেক মনের চাওয়া আছে, মনের অনেক আকুতি আছে, অনেক দোয়া এবং প্রার্থনা আছে, এগুলো আমরা সাধারণ অবস্থা তো চাইবই, কিছু কিছু দোয়া কবুলের জায়গা আছে, ক্ষেত্র আছে, সেক্ষেত্রগুলোর মধ্যে একটা হলো বৃষ্টির সময় দোয়া কবুল হয়। সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, মনের চাওয়াগুলো নিবেদন করব। এটা হাত তুলে হতে পারে, হাত তোলা ছাড়াও হতে পারে, মনে মনে আপনি আল্লাহর কাছে চাওয়াগুলো নিবেদন করেন, কারণ বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি হয় যখন, ওই সময়টাতে দোয়া কবুল হয়। আমরা এত ভোগবাদী হয়ে গেছি, এত বস্তুবাদী হয়ে গেছি, সব কিছুই আমরা এনজয় করি এখন। এখন বৃষ্টি হলে আমরা বৃষ্টিটাকেও এনজয় করি, দেখি বৃষ্টি আল্লাহর নেয়ামত, আপনি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করেন, আনন্দিত হন, সে অর্থে এনজয় করেন, ঠিক আছে। কিন্তু একজন ইমানদার হিসাবে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো কুটে কুটে আপনাকে আমাকে করতে হবে। আমরা আখেরাতের পথযাত্রী, বৃষ্টি থেকে আমাকে কামাই করতে হবে, রোদ থেকে আমাকে কামাই করতে হবে, গরম আসলে আমাকে কামাই করতে হবে, শীত আসলে আমাকে কামাই করতে হবে, গরিব হলে তখনও কামাই করতে হবে, ধনী হলে তখনও কামাই করতে হবে। ধনী হলে আমি দান করে কামাই করব, গরিব হলে ধৈর্য ধারণ করে, শুকর আদায় করে, সবর করে কামাই করব। গরমের উত্তাপ যখন ছড়ায় তখন জাহান্নামের কথা স্মরণ করে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চেয়ে কামাই করব। বৃষ্টি যখন হয় তখন আল্লাহর কাছে দোয়া করে কামাই করব। বৃষ্টি যখন হয় না তখন আল্লাহুম্মা আগিসনা, আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন, দোয়া করে কামাই করব। ইমানদার তার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। ইমানদারের বিষয়টা বড় পিকুলিয়ার, বড় অদ্ভুত, ইমানদারের সব কিছুতেই কল্যাণ। আমরা বাংলায় যে বলি হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ, অনেকটা সেই টাইপ যে ইমানদারের সর্বাবস্থায় কল্যাণ, শুধুমাত্র সে পদ্ধতিটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে পারে তাহলে তার অকল্যাণের কোনো দিক নাই। আপনি কষ্টে আছেন, এটাও কল্যাণের, যদি আপনি সবর করতে পারেন তাহলে কষ্টটা আপনার জন্য জান্নাতে নেয়ামত হয়ে আবির্ভূত হবে, আর সে নেয়ামত পাওয়ার পরে আপনার কাছে তখন মনে হবে ইস, দুনিয়াতে যেরকম আরও কষ্ট হতো আর আরও সবর আমি করতে পারতাম তাহলে নেয়ামতের পরিধি আরও বড় হতো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন আসাবাহু খায়রুন, ইমানদারের যদি কোনো কল্যাণ সে পায় শাকারা, সাথে সাথে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে, আলহামদুলিল্লাহ বলে, আমরা বৃষ্টি পেয়েছি, স্বস্তি এসেছে, গরমের তীব্রতা কমেছে, আমরা আলহামদুলিল্লাহ বলেছি, তাহলে বৃষ্টি আমাদের জন্য কল্যাণ বয়ে আনলো, বৃষ্টির মাধ্যমে আমরা কল্যাণ পাইলাম। আবার ওয়াইন আসাবাহু শাররুন, ইমানদারের যদি কোনো ক্ষতি আসে, কোনো বিপদ আসে, কোনো সমস্যা সংকটের মধ্যে ইমানদার যদি পড়ে, সবরা, সে সবর করে যে আল্লাহ গরমের তীব্রতায় আমরা গরমের দাবদাহে বড় নাকাল, বড় অস্থির, তো এই সময় এত কষ্ট হচ্ছে, আল্লাহ তারপর আমি আমার মুখ দিয়ে কোনো খারাপ শব্দ ব্যবহার করছি না, আমি অস্থির হয়ে আছাড় পিছাড় করছি না, গালমন্দ করছি না, আমি আপনার ফয়সালাকে মেনে নিয়ে সবর করছি। এই যে সবর করলো সে কঠিন সময়, সেটা তার জন্য কল্যাণ বয়ে আনলো। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সবর এবং শুকর করার তৌফিক দান করুন। সবর এবং শুকর দুইটা অস্ত্র, জান্নাতে যাওয়ার শুধু না, দুনিয়াতে সুখী হওয়ার জন্য। মনে রাখবেন বেসবর মানুষ, না শুকর মানুষ কখনো সুখী হতে পারে না। আল্লাহ অডেল সম্পদ দেন তাও সুখী হয় না, কারণ সবর নাই, শুকর নাই। দুনিয়াতে এমন একজন মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই, পৃথিবীর সবচেয়ে সম্পদশালী মানুষ, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মানুষ,
পৃথিবীর সবচাইতে পরিচিত মানুষ একজনও পাবেন না যে তার জীবনে কোনো দুঃখ নাই। এমন কোন লোক আছে? দুঃখ আছে, দুঃখ সবাইটা বোঝা যায় না। আপনার দুঃখ আমি বুঝতে পারি, আমার দুঃখ আপনি বুঝতে পারেন, তার দুঃখটা হয়তো বোঝা যায় না, আট্টালিকার ভিতরে আছে, দুঃখে হয়তো ছটপট করছে কিন্তু আমরা বুঝি না। তো প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে কম বেশি দুঃখ কষ্ট এগুলো সাদা সাধন করান। এটা দুনিয়া, এটা সুখের জায়গা না, ভোগের জায়গা না। তো দুঃখ যেহেতু আসবেই, তো আপনাকে দুঃখ আসলে পরিস্থিতি দুইটা, একটা হলো ও স্যাড ব্যাড, আছাড় পিছাড়, গাল মন্দ, অমুক তমুক, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো আচ্ছা তাহলে এই আমার কপালে লেখা ছিল, আমি তো জানতাম না, আলহামদুলিল্লাহ এখন জানলাম, বুঝলাম যে আমার নসিবে এটা বরাতে এটা বাদ ভাগ্যে এটা লেখা ছিল, আমি এটা কারো এনজয় করবো, ও মাশাল্লাহ তাহলে এটাই ছিল, ওকে আলহামদুলিল্লাহ মুস্কি হেসিনি আমি সেটাকে বরণ করে নিলাম এবং সবর করলাম। এই দ্বিতীয় পদ্ধতিতে কী হবে? কষ্টটা লাঘব হবে, কষ্টটা কমে যাবে, কষ্টটা হজম করা সহজ হবে, ও আচ্ছা আল্লাহর ফয়সালা, ওকে আলহামদুলিল্লাহ। আর একইভাবে আল্লাহ যখন নেয়ামত দিবেন, আপনি যখন কৃতজ্ঞতায় মাথা উন্নত করবেন, যে কোনো নেয়ামত, ছোট্ট একটা নেয়ামত পেয়েছেন, ছোট্ট একটা সুসংবাদ পেয়েছেন, সিজদা পড়ে যান, মাথায় লুটিয়ে দেন, আল্লাহর কাছে অবনত হয়ে যান, সাথে সাথে আপনি অনুভব করবেন অভূতপূর্ব এক পবিত্র আনন্দ অনুভূতি। পৃথিবীর মানুষের কাছে ছোট হলে মনটা খারাপ হয়, আপনি আমার কাছে যদি কোনো কারণে ছোট হওয়া লাগে, কোনো কারণে আপনি আমার কাছে ফাইসা গেছেন কোনো কাজে, এখন আমার কাছে এসে আপনাকে ছোট হতে হলো, আপনার কাছে ভালো লাগবে না, কেউ কারো কাছে ছোট হতে চায় না দুনিয়াতে, অপমান বোধ হবে, আরে তার কাছে ছোট হওয়া লাগলো আমার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জাত, এমন সত্তা যে তার কাছে ছোট হলে, তার কাছে অবনত হলে, তার কাছে তুচ্ছ হলে, তাকে সেজদা করলে এর পরবর্তীতে অনুভূতিটা একটু আপনি অনুভব করার চেষ্টা করেন কেমন লাগে, দেখবেন ফিলিংসটা অন্যরকম লাগে, পবিত্র একটা আনন্দ অনুভব হবে যে আমি আমার মালিকের কাছে অবনত হতে পেরেছি, অসম্ভব ভালো লাগা কাজ করে। এই জন্য ভাইরা আমার, দুনিয়াতে সুখের মূল মন্ত্রই হলো দুটি, সবর এবং শুকর। আল্লাহ দান করেছেন শুকর, আল্লাহ দেন নাই সবর। এই মানুষগুলো দুনিয়াতে সুখী হয়, আখেরাতেও সুখী হয়। আর বেসবর না শুকর, বেসবর না শুকর, একটা নেয়ামত পাইছেন কদর করেন না, পাত্তা দেন না, আল্লাহ ছিনিয়ে নিয়ে যাবেন, তখন বুঝবেন যে কী নেয়ামত হারায় ফেললাম। এটা গোটা পৃথিবীর সব মানুষের জন্য প্রযোজ্য, সব ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ তাআলা আমাদেরকে সবর এবং শুকর ইখতিয়ার করার তৌফিক দান করুন। এই যে আজকে দাম্পত্য কলহ, ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে কোনো বোঝাপড়া নাই, মেয়ে মনোমালিন্য, আপনার দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ পর্যন্ত জড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। গতকাল সন্ধ্যায় মাগরিবের পরে আমি অফিস থেকে বাসায় বের হব, আমাকে বলা হলো সাবেক এক সংসদ সদস্যের ছেলে যশোর থেকে আসছে, আপনার সাথে দেখা করবেই করবে। তো আমাদের অফিসে সাক্ষাতের দিন হলো সপ্তাহে শনিবার, এছাড়া আমরা সাধারণ সাক্ষাতের সময় দেই না, অন্য কাজ করি। তারপরে বেচারা সেই যশোর থেকে এসে বসে আছে, বের হওয়ার পরে দেখা করলাম, আমি বুঝতে পেরেছি যে ইস্যু কী। তারপর জিজ্ঞেস করলাম, ভাই তো ইস্যু হলো তালাক, স্ত্রীর সাথে এমনভাবে তালাক দিয়েছে যে আর একসাথে থাকার আর কোনো সুযোগ নাই, নির্মম এবং নিষ্ঠুরের মতো মাসালাটা মুখের উপরে বলে দিয়ে যে আর সুযোগ নাই, তাকে কোথাও বিয়ে দিয়ে দেন, আপনি অন্যত্র বিয়ে করেন, বাস এছাড়া আর কোনো পথ খোলা নাই, এ কথা বলে চলে যেতে হলো। এবং যাওয়ার সময় বললাম যে ভাই এই কথাগুলো যখন আপনাদেরকে বলি, তখন বলতে তো চামড়া মুখ আমি বলে ফেলছি, আমি বুঝতে পারছি আপনার ভেতরে যে, আপনার ভেতরে যে তুফান শুরু হয়েছে, যে ঝড় শুরু হয়েছে, সেই যশোর থেকে আপনি আসছেন যে এই হুজুরের কাছে মাসালাটা শুনি দেখি উনি কী বলেন। তারপরে যখন শুনলেন যে না আপনারা একসাথে থাকার কোনো ওয়ে নাই, নো ওয়ে, দুজন দুই পথ ধরতে হবে, এখন আপনার ভেতরে ঝড় শুরু হয়েছে, তুফান শুরু হয়েছে, বাচ্চাদের চেহারাগুলো চোখের সামনে ভাসছে, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নাই, আমি তো আর আমার কথা বলবো না, কোরআন হাদিস যদি অ্যালাউ না করে আমি তো আর অ্যালাউ করতে পারবো না। এই যে অশান্তি দাম্পত্য সম্পর্কগুলোতে, এই যে ঘরে ঘরে আজ যে আপনার এক ভয়াবহ কলহের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এটার মূল কারণ হলো এই সবর এবং শুকর না থাকা, সবর এবং শুকর না থাকা। সুখের মূল চাবিকাঠি হলো এই দুটি, সবর এবং শুকর। এই গরমের দাবদাহে আমরা তো সবাই অস্থির হয়েছি,
ও হাপিতাশ করেছি, কয়জন মানুষ আমরা আল্লাহর দিকে রুজু হয়েছি। এমন মানুষ কি একজনও পাওয়া যাবে যে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই গরমের কষ্ট সহ্য করার মতো অ্যাবিলিটি আমাদের দেশে মানুষের নাই, এত বিদ্যুৎও আমাদের নাই, এত এসিও আমাদের নাই, এত প্রাকৃতিক পরিবেশও আমাদের নাই। আল্লাহ মরুভূমির মানুষকে আপনি যে গরম দিয়েছেন, তারা সেই গরমে শীতল হওয়ার মতো সার্বিক ব্যবস্থাপনা, শক্তি, অর্থ, সামর্থ্য তাদের আছে, আমাদের নাই। আপনি আমাদের প্রতি রহম করেন। কিছু পাপাচার ব্যাপক হয়ে গেলে আল্লাহ তাআলা প্রকৃতিকে উল্টে দেন, প্রকৃতি তার চরিত্র বদলায় ফেলে। এর ভিতরে আমাদের নিজেদের হাতের কামাইও আছে, অপরিকল্পিত নগরায়ন, বিনা প্রয়োজনে বৃক্ষ নিধন, নানা কারণে আমরা গোটা পরিবেশটাকে ধ্বংস করে দিয়েছি। অথবা আল্লাহর কাছে পানা চাওয়া, ইস্তিগফার করা, আল্লাহর কাছে দোয়া করা কয়জন মানুষ করেছি মোহতরম হাজরি? এজন্য আমরা বৃষ্টি পেয়েছি, এখন আল্লাহর কাছে শুকর আদায় করব। আবার যদি গরম শুরু হয়, কষ্ট শুরু হয়, সবর করব এবং একজন মুসলমান হিসাবে দায়িত্বশীল ভূমিকা পালন করব। যদি কারো সমালোচনা করা দরকার হয় অবশ্যই করব, কিন্তু সেটাও মুসলমানের মতো করে করব, অমুসলমানের মতো না। মুসলমানের সমালোচনাও হবে কোরআন এবং হাদিসের আলোকে, সেখান থেকে ইসলামের ফ্লেভার পাওয়া যাবে, সেখান থেকে কোনো নোংরামের ফ্লেভার পাওয়া যাবে না, বাজে কিছু পাওয়া যাবে না। আর সেই সাথে নিজের দায়িত্বটা পালন করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই যে পানি জমে থাকা, আমি আস্তে আস্তে আমার হাইব্রিড গাড়ি চিন্তা করছি, আল্লাহ কখন যে গাড়িটা থেমে যায়, কারণ গাড়ি অর্ধেক পানি নিচ্ছে। কতটুকু বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে রাস্তা এভাবে ডুবে যাওয়ার কথা না, কিন্তু ডুবে যাচ্ছে। আমি তো ইস্তেগফার করতেছি যে আল্লাহ হাইব্রিড গাড়ি পানি একটু গেলেই শেষ, তার জায়গায় থেমে যাবে। তো এই পানিগুলো যে জমে থাকছে, এগুলোর জন্য কি আপনার আমার দায় নাই? এই ভূমিপল্লীতে পানি জমে যাচ্ছে, নাই ভূমিপল্লীর বাড়িওয়ালা, ভাড়াটিয়া, ফ্ল্যাট মালিকদের দায় নাই? অবশ্যই আছে। আপনার বাড়ির সামনে ড্রেনটা আপনি কয়দিন পরিষ্কার করছেন, কয়দিন আপনি খেয়াল করছেন, উল্টা বরং পাললে ওখানে ময়লা ফেলাইছেন। পরিবেশটাকে ধ্বংস করলে এটা আপনাকেই দংশন করবে দুদিন আগে আর পরে। এই পরিবেশটাকে যদি আপনি আমি সবাই মিলে আমরা শেষ করি, তো এটাই আমাদেরকে দংশন করে ফেলবে। প্রচুর পরিমাণে গাছ লাগানো দরকার। আমাদের দেশে যে পপুলেশন, যে পরিমাণ ঘনবসতি বাংলাদেশে, প্রতিটা মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে পরিমাণ গাছ দরকার, সে পরিমাণ গাছ আমাদের দেশে নাই। আরও প্রচুর গাছ লাগানো দরকার। এই গাছ যত কমবে, গরমের তীব্রতা তত বাড়বে, পরিবেশ নানা কারণে বিপর্যস্ত হবে, নানা কারণে আমরা বিপদের মুখোমুখি হব। এখন সবাই আমরা শুধু নগরায়নে চিন্তা করি, দালান কোঠার বাইরে আর চিন্তা নেই, গাছ লাগানোর খুব একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে নাই। প্রচুর গাছ লাগানো দরকার এবং সওয়াবের উদ্দেশ্যে গাছ লাগানো দরকার। আপনি গাছ লাগাবেন সওয়াবের উদ্দেশ্যে, যে আপনি গাছ লাগাচ্ছেন না, এটা সওয়াবের গাছ লাগাচ্ছেন। আপনি শুধু গাছ লাগাচ্ছেন না, কিসের গাছ লাগাচ্ছেন? সওয়াবের গাছ লাগাচ্ছেন। শুধু শখের বসে না যে আমি শখ আমার হয়েছে তাই আমি গাছ লাগাচ্ছি, রীতিমতো সওয়াবের উদ্দেশ্যে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই দায়িত্বশীল হই ভাই, যার যার আশেপাশে আমরা একটু খেয়াল করি যে আমার দ্বারায় রাস্তার হক যেন নষ্ট না হয়, আমার দ্বারায় মানুষের কষ্ট যেন না হয়। এই যে মনে করেন চিপস খেয়ে ঠোঙাটা ফেলে দেওয়া, ডাব খেয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া, এখানে পানি জমছে, সেটা ড্রেনে গিয়ে পড়ছে, ওই চিপসের ঠোঙা পানি ঢুকে ড্রেনে আপনার জলাবদ্ধতা তৈরি করছে, এবার সেখান থেকে রাস্তা পানি উঠছে, মানুষের কষ্ট হচ্ছে, সেখান থেকে নানান পরিবেশ দূষিত হচ্ছে, মশা তৈরি হচ্ছে, মানুষ মারা যাওয়ার কারণ হতে হচ্ছে। আমি এর আগেও বলেছিলাম যে হয়তো আপনি কবে কোথায় ডাব খেয়ে মালা ফেলে চলে আসছেন, ওই মালা বৃষ্টির পানি জমছে, চিপস খেয়ে ঠোঙাটা বাইরে ফেলে দিয়েছেন ওখানে বৃষ্টির পানি জমছে, বিস্কিটের প্লাস্টিকের ঠোঙাটা ফেলে দিয়েছেন পানি জমছে, ওই পানি থেকে হয়তো এক সময় ডেঙ্গু মশা তৈরি হয়েছে, আপনি তো জানেনও না, আপনি তো ফেলে চলে গেছেন। ওই মশা গিয়ে কোনো মানুষকে কামড়াইছে, এমন মানুষ যার শরীরে ইমিউন ভেরি উইক, তার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব একটা নাই, এই বেচারা এই মশার দংশনে হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হয়ে গেল, হয়তো সে মারাই গেল, আপনি কিন্তু জানেনও না যে আপনি ওই মালা ফেলে মানুষ খুন করার অস্ত্র রেখে চলে আসছেন। যদি মারা নাও যায়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হলো, পেরেশানি হলো, কারণ হলেন আপনি, তো এগুলোর দায় আমাদের দেওয়া লাগবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দায়িত্বশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন। যে পরিমাণ মানুষ ঢাকা শহরে বাস করে,
আমরা যদি সবাই দায়িত্বশীল না হই তাহলে সেক্ষেত্রে কোনো দিনই এটা আসলে বাসযোগ্য হবে না, কোনো দিনই হবে না। প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমরা হাদিস সবাই জানি, আমল করি না আর কি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান সে যার হাত এবং মুখ দ্বারায় অন্য সমস্ত মুসলমানরা কি থাকে, নিরাপদে থাকে। তার হাত মুখ দ্বারা কোনো মুসলমান কষ্ট পায় না, কাউকে আঘাত করে না, আক্রমণ করে না, অপমান করে না, অপদস্থ করে না, মানুষের পিছে লাগে না, মানুষের ক্ষতি করে না। এ হলো মুসলমান। আর না হলে সে নামে মুসলমান, আল্লাহর কাছে সে মুসলমান না। এখন আপনি যে যত্রতত্র ময়লা ফেলে অন্যের কষ্টের কারণ হচ্ছেন, অন্যের ক্ষতির কারণ হচ্ছেন, অসুখের কারণ হচ্ছেন, জলাবদ্ধতার কারণ হচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে অবশ্যই এর জন্য আপনার জবাবদিহি করা লাগবে। আপনি ভালো মুসলমান হতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আজকে আমরা ভিন্ন একটা বিষয়ে কথা বলার নিয়ত ছিল, কিন্তু জলাবদ্ধ পরিবেশ এবং আপনার বৃষ্টিময় এই নিয়ামতের মধ্যে থাকার কারণে সেজন্য বৃষ্টিকে নিয়ে আমরা কিছু কথা বললাম। বৃষ্টির সময় আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ আছে, সেটা আমরা অনেকে জানি না। সেটা হলো বৃষ্টির পানি একটু গায়ে লাগানো সুন্নাত। আমরা বৃষ্টিতে ভিজি, ছাতা না থাকলে ভিজি, আর ছাতা থাকলেও জলে বৃষ্টি হলে ভিজি, কিন্তু সুন্নতের নিয়তে ভিজি না। ওটা ভিজি হলো ঠেলায় পড়ে, তো ঠেলায় পড়ে ভিজিতে সুন্নত আদায় হবে না। সুন্নত আদায় হবে যে আপনি এটা আল্লাহর নেয়ামত, এটার শীতলতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করার চেষ্টা করতেন। এর মানে এই না যে আমি বলতেছি আপনি বউ বাচ্চা সব নিয়ে ছাদে যায়া বৃষ্টিতে আপনি শিয়াল ভিজা হয়ে যান, এরপরে জ্বরে নাপা খান, সেটা কিন্তু বলা হয়নি। একটু পানি লাগানো, সেটা আপনি মসজিদে বের হয়ে বাসা বন্ধ যেতে যেতে কয়েক ফোঁটা গায়ে লাগলেও হয়ে গেল, কিন্তু নিয়ত থাকতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার পালন করতে গিয়ে আমি এইটুকু লাগাচ্ছি। এই আপনি ছাতাটা একটু হালকা সরা নিলেও তো একটু লেগে যায়, এবং এই লাগাটা কিন্তু একটা ভালো অনুভবের সৃষ্টি করে। সামান্য একটু, খুব বেশি না, সামান্য একটু বৃষ্টি ফোঁটা গায়ে লাগলে ভালো লাগা কাজ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাও এটা, তাহলে ভালোও লাগলো, সুন্নত আদায় হয়ে গেলো। আমরা অনেকে জানি না, আজকে জানলাম, আমল করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ইনশাআল্লাহ তাহলে বৃষ্টির সময় দোয়া কবুল হয়, বৃষ্টির সময় বৃষ্টির পানিটা একটু গায়ে লাগানো সুন্নাহ। আবার বৃষ্টির সময় একটা বিশেষ দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ বৃষ্টি দেন পাহাড়ে পর্বতে ক্ষেতে খামারে বনে জঙ্গলে বিলে নদীতে সমুদ্রে যেটা হলে আমাদের উপকার হবে। আল্লাহ এই লোকালয়ে এত বৃষ্টি দিয়েন না যে এখানে রীতিমতো বন্যা প্লাবনের সৃষ্টি হয়। আমরা বাংলাদেশের মানুষ কয়দিন গরমে আমরা হাবিদাস করি বৃষ্টি আসে না কেন, আবার যখন বৃষ্টি আসা ধরে দেখা যায় যে সিলেটে বিভিন্ন এলাকায় বন্যায় সব তলিয়ে ঘরবাড়ি শেষ হয়ে যায়। এটাই দুনিয়ার নিয়ম, যখন বৃষ্টি থাকে না তখন একরকমের অশান্তি, বৃষ্টি যখন আসে তখন আবার আরেক রকমের, টাকা পয়সা যখন থাকে না তখন মানুষের একরকমের কষ্ট হয়, টাকা নাই পয়সা নাই, কেউ দামে দেয় না, যাচ্ছে না পোষে না, আবার যখন টাকা পয়সা হয়ে যায় তখন অশান্তি হয় আরেকটা, মাস্তানের ভয়, ডাকাইতের ভয়, হ্যাঁ দুর্নীতিবাজ অফিসারদের ভয়, এটা সংরক্ষণ করার ভয়। আমাকে গতকাল বোধ হয় না গত পরশু দিন এক ভদ্রমহিলা, উনি বৃদ্ধা বললেন যে ভাই এক ভদ্রলোক মারা গেছেন, ছেলে অটিস্টিক, একটাই ছেলে, 40-50 কোটি টাকার অ্যাসেট রেখে গেছেন, এখন সবাই নিশ্চিত যে তার আত্মীয় স্বজনরা তাকে মেরে ফেলবে, তারা সব খারাপ মানুষ, এখন এই সম্পদটাই তার জন্য কাল হয়ে গেছে, এখন এগুলো কি করা যায়, এগুলো এমন কোথাও দান করা যায় কি না যে ছেলেকেও দেখলো সম্পদগুলো সংরক্ষণ হলো। তো আমি চিন্তা করলাম যে টাকা হইলে একরকমের, না হইলে একরকমের অশান্তি, আর হইলে আরেক রকমের অশান্তি, খান নাই পেটে ক্ষুধা, অশান্তি কষ্ট তাই না, কিন্তু খাইলেন মাশাআল্লাহ নাক পর্যন্ত, আরেক রকমের অশান্তি, ঠিক না? আমি ঠিক বলেন, নাক পর্যন্ত খাইলেন, এরপর অশান্তি হলো কি, গরম। এখন এবার এগুলো কীভাবে নামাবেন সেই চিন্তা, এবার আপনি কোক খান, সেভেন আপ খান, ওই যে মোজো খান, কেন, কারণ এগুলো নামাইতে হবে। তো ছিল না পেটে তখন এক অশান্তি, এখন আসছে আরেক অশান্তি, এটাই বাস্তবতা। দুনিয়াতে আসলে শান্তির কোনো জায়গা নেই, আপনি কোথায় যাবেন? নদীর ওই পাড়ালারা বলে যে এই পাড়ায় আসলে মনে হয় শান্তি চলে আসবে, এই পাড়ায় আসা পরে কেন, ওইটাই তো ভালো ছিল। গোটা পৃথিবীতে মানুষকে দেখবেন যারা দেশে আছে বিদেশ যাওয়ার জন্য ঘুরতেছে। গত 2-3 দিন আগে মুন্সিগঞ্জ এক জায়গায় প্রোগ্রামে গেছি, তো বোঝা যায় গরিব মানুষ, শ্রমিক মানুষ,
আসে বলতেছে হুজুর একটু ফুদিয়া দেন হুজুর। ও কী নিয়ে তো ফুদিমো বলেন? বলে যেন বিদেশ যাইতে পারি হুজুর, তিন বছর ধরে চেষ্টা করতেছি হইতেছে না, একটু ফুদিয়া দেন। তো আল্লাহর কাছে বেচারা চাচ্ছে বিদেশ যাইতে, কারণ সে মনে করতেছে বিদেশ গেলে আমার টাকার অভাব দূর হয়ে যাবে, শান্তি পেয়ে যাব। আমি বিদেশে ছিলাম 10 বছর, আমি জানি যারা বিদেশ যাওয়ার জন্য হাপিত্যাশ করে সারা জীবন, মনে করলো সেখানে গেলে সুখের শরীর হরিণ পেয়ে যাব। এবার ওখানে যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে কিছুদিন থাকার পরে এভাবে বলে, হায় রে টাকাই কি দুনিয়া সব, কোথায় বউ, কোথায় বাচ্চা, কোথায় মা বাপ, এটা কোনো মানুষের জীবন? এবার গান গায়, বিদেশটা জেলখানা, প্রবাসটা জেলখানা। আগে মনে করতে যে ওখানে চলে গেলে জান্নাত পেয়ে যাবে, এবার ওখানে যাওয়ার পরে যখন সে অনুভব করে, হায় রে ঘুম থেকে উঠে বউটা নাই কাছে, ঘুম থেকে উঠে বাচ্চাটারে আদর করতে পারতেছি না, আরে কোথায় আমার মা, কোথায় আমার বাপ, টাকা পয়সাই কি জীবনের সব কিছু, তখন সে দেশের মানুষদেরকে বলে, দেখ টাকাটাই বড় জিনিস না রে, আপন জনের সাথে থাকতে পারা এটাই বড় জিনিস। আর যে দেশে আছে এখনো যাইতে পারে নাই, সে বলে দূর ভাই, আপন জনের কাছে আপন দুইয়া পানি খাবা, টাকা না হলে টাকাটাই সব। একটা মানুষ পাবেন না পৃথিবীতে যে তার অবস্থার উপরে সুখী, হ্যাঁ একজনকে পাবেন যে প্রকৃত ইমানদার এবং মুসলমান হতে পেরেছে, সে যে অবস্থায় থাকবে বলবে যে এই অবস্থায় আমি সুখী, আলহামদুলিল্লাহ, আমার আর নিড আর ডিমান্ড নাই। সে জেল খা বিদেশ যেয়ে মনে করবে যে বহু মানুষ জেলে 5 বছর 10 বছর পার করে দিছে, তাদের চাইতে তো আমি বহুগুণ ভালো আছি, আমি তো অ্যাটলিস্ট বন্দি না, আমি তো ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি, তারা তো এটাও পারতেছে না, আলহামদুলিল্লাহ আমি খুশি। সে যে অবস্থা আছে সে অবস্থায় যে সবর আর শকরের চর্চা করবে, যেটা বলছিলাম সবর এবং শকর, এই জন্য আমাদের বাচ্চাদেরকে সবর শকর শেখাইতে হবে। আপনি খেয়াল করবেন ছোট ছোট বাচ্চা পোলাপান আমাদের আজকাল, এদের মধ্যে সবর শকর নাই, একেবারে নেই। প্রতিটা ফ্যামিলিতে প্রতিটা পরিবার সাফার করছে, অনুভবও করছে, কিন্তু বুঝতে পারছে না যে সমাধানের পথটা কোথা। আপনার বাচ্চা, এটা আপনার আমার সবার জন্য একই কথা প্রযোজ্য, চাওয়ার সাথে পাওয়ার যদি মিল না হয় কি করে, উতামতাম ভাঙচুর, তাই না, রিয়্যাক্ট, মায়ের দুই বছরের বাচ্চা, এক বছরের বাচ্চা, সবই এখন এক হয়ে গেছে। আচ্ছা আমরা আমাদের শৈশবের কথা চিন্তা করি, আমাদের চাইতে আরও সিনিয়র যারা 50-60 বয়স যাদের, আপনাদের শৈশবে চিন্তা করেন তো, মনে চাইছে বাপ মার কাছে কিছু চাইছেন, বহুত ভয়ে ভয়ে, তাও তো চাইতো না পোলাপান, বাপ মার কাছে চাইতেও সাহস পাইতো না। আমার ছোটোবেলার কথা শুনছি, আমার আব্বা স্কুলের ফি চাইছে, দাদার কাছে চাওয়ার সাহস করে নাই, দাদির কাছে নাকি চাইছে, গল্প বহু শুনছি আব্বার কাছে, দাদির কাছে যা বলছে, আম্মা আব্বাকে বলেন মাস্টার পরীক্ষার ফিস চাইছে। আমার দাদা খুব দাপটে আলেম ছিলেন, এবং আলেম হওয়ার পর পুরো এলাকার মানুষ তার কাছে টাকা পয়সা জমা দিতে, যাই হোক তো আগের যুগের মানুষ, দাদা নাকি ধমক দিয়ে দাদিকে নাকি বলছে যে কোন মাস্টার আমার ছেলের কাছে ফিস চাইছে, সাহস কত বলে, নামটা বলো, আমার পোলার কাছে সুলতান মাহমুদের পুত্রের কাছে আবার কেমনে ফিস চায়। তো এখন আগের যুগে বাচ্চারা বাপ মার কাছে চাইতেও ইতস্তত বোধ করতো, আর এখন দিলে দাও না দিলে ভাঙচুর, বাপ মা ভয়ের চোটে দিয়ে দেয়, ঠিক না? এই বাচ্চা বড় হয়ে কি করবে বলেন? ও যখন স্কুলে যাবে, ও যখন কলেজে যাবে, সে যখন কর্মস্থলে যাবে, তার কি সব চাওয়া পূরণ হবে? সে যা চাইবে সব ব্যাটে বলে হবে? কোশ্চেন কালো হবে না, তার বহু কিছু আছে, তার এক্সপেকটেশনের পরিপন্থী হবে, তখন সে কি করবে বলেন তো? এই যে আজকাল ছেলেমেয়েরা আত্মহত্যার দিকে পা বাড়ায়, এই প্রবণতা যে দিন দিন বাড়ছে, কেন? সংকটটাই এই জায়গাটাতে, পরিবার থেকে সবর শিখে নেই, শকর শিখে নেই, যে ঠিক আছে আমার ভাইকে আব্বা এটা দিছেন আমাকে দেন নাই, আলহামদুলিল্লাহ আমার যেটা আছে এটা নিয়ে আমি আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ কোনো ডিমান্ড নাই আমার, সমস্যা নেই। এই যে মেনে নেওয়া, এই যে সারেন্ডার করার মানসিকতা নাই, যার কারণে এই সন্তানকে আপনি আপনি ধ্বংস করছেন, ও যা চাচ্ছেন তা দিচ্ছেন, যা চাচ্ছেন তাকে এটা শেখাচ্ছেন না যে ভাই বাবা সবর করতে হয়। আপনি নিজের মধ্যে চর্চা নাই, সে জানে যে বাপ চুন থেকে নুন খসলে বাপ মার 14 গোষ্ঠী উদ্ধার করে, মারে দলের উপর রাখে, তখন সে এখান থেকে শিখে, তাহলে আমারও কোনো চাওয়া পূরণ না হলে আমিও বাপের দলের উপর রাখতে হবে, এটাই নিয়ম। আর যদি আপনি আপনার স্ত্রীর কাছে কোনো চাওয়া পূরণ হলো না, তাকে যদি শাসন করার দরকার হয় আলাদা শাসন করলেন, কিন্তু বাচ্চার সামনে হাসি মুখে মেনে নিলেন, আলহামদুলিল্লাহ এটা ভাগ্যে ছিল না আমাদের, আজকে খাইতে চাইছিলাম এই তরকারিটা তুমি ভুলে গেছো, এটা নসিবে ছিল না, এখন বুঝলাম,
এটা আমার আরও বরং একদিক থেকে এটা আমার আরও হাসি আসার কারণ, কারণ আমার ভাগ্যেটা লেখা নাই অথচ আমি সেটা এক্সপেক্ট করছি, এটা তো হবে না। আলহামদুলিল্লাহ এটা জিনিসটা জানলাম, এভাবে নিজেকে আপনি নর্মাল করেন, বাচ্চা শিখবে যে আমার বাবা কীভাবে সবরের এক্সারসাইজ করছে, কীভাবে শুকরের এক্সারসাইজ করছে। আল্লাহ আমাদের সবকে সে তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, এই দুটি জিনিসের অভাবে দাম্পত্য জীবনে অশান্তি হচ্ছে, সন্তানগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। এর কারণে আজ যেই পরিমাণ আত্মহত্যার প্রবণতা বাড়ছে সেটা বলাই বাহুল্য। আপনার জীবনে বহু মানুষ থেকে আপনিও শুনেছেন, আমি বহু লোক থেকে শুনেছি যে বলেছে ইসলামে যদি হারাম না হতো তাহলে আত্মহত্যা করতাম। এরকম বলুক বলে না, ইসলামে যদি হারাম না থাকতো সে কি করতো? আত্মহত্যা। মানে কি? এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞার কারণে সে ওই পথে যায় নাই, তাহলে তাকে বাঁচিয়েছে কে? আল্লাহর নির্দেশ ইসলাম তাকে বাঁচিয়েছে। ইসলাম মানুষকে শুধু আখেরাতে বাঁচায় না, দুনিয়াতেও বাঁচায়। আর যদি ইসলাম না থাকে তখন সে আত্মহত্যা করে, আল্লাহর ভয় থাকে না, হারাম হালাল বাজ বিচার করে না। এই জন্য মোহতরম হাজরিন, আপনার আমার সন্তানকে যদি আমরা ইসলামী শিক্ষা না দিই, বিশেষ করে আমরা যে সময়টাতে পৃথিবীতে এখন আছি, আমাদের সন্তানদেরকে শিক্ষার নামে পরিষ্কারভাবে নাস্তিক্যবাদ শেখানো হচ্ছে গোটা পৃথিবী জুড়ে একই চিত্র, যে সন্তানদেরকে বাই প্ল্যান পরিকল্পনা মাফিক তাদেরকে নাস্তিক বানানো হচ্ছে, যে আমরা যা দেখি তাই বিশ্বাস করব। আমাদের বিজ্ঞান মনস্ক হতে হবে, বিজ্ঞানী হইলে হবে না। দুটো পার্থক্য আছে কিন্তু, কী পার্থক্য বলেন তো? বিজ্ঞান মনস্ক আর বিজ্ঞানের মধ্যে পার্থক্য আছে না? নাই। বিজ্ঞানী হলো বিজ্ঞানের উপরে তার অনেক দখল আছে, তিনি জ্ঞান বিজ্ঞান হাসিল করে অর্জন করে তিনি অনেক আবিষ্কারও করেছেন হয়তো বা, এরকম মানুষ বিজ্ঞানী হতে পারেন। কিন্তু আজকের পৃথিবী বলে, সেকুলার দুনিয়া বলে, একজন মানুষ যদি বিজ্ঞানীও হয়ে যায় কিন্তু যদি সে ধার্মিক হয় তাহলে বিজ্ঞান মনস্ক হতে পারে না। সে আরেকজন মানুষ বিজ্ঞানের ব বুঝে না কিন্তু সে নাস্তিক, তাহলে এ লোক বিজ্ঞান মনস্ক। এই জন্য আমাদের দেশে সব বিজ্ঞান মনস্ক মানুষ খুঁজে পাবেন কলা বিভাগে, ঢাকা ইউনিভার্সিটি বাংলায় কলা এইসব জায়গায় যায় খুঁজে পাবেন সব। কি বুয়েটে বিজ্ঞান মনস্ক খুব একটা পাবেন না, মেডিকেলে বিজ্ঞান মনস্ক পাবেন না, ডাক্তার ইঞ্জিনিয়ার, কারণ সেখানে ধর্মচর্চা তুলনামূলক বেশি হয়। এই জন্য আমাদের দেশের এ নাস্তিকদের বড় জ্বালা ভিতরে, যে এরা কি করলো সারা জীবন, এত সায়েন্স চায়েন্স পড়ে তাও আবার সে নামাজই পড়ে, সেজ দেই করে, লাভ হইল কি? একজন বড় ব্যক্তি বাংলাদেশের, আমি নাম বলবো না, এক নামে সবাই চিনে যাবেন, তো বদলোক বলতেছিলেন এই দুঃখ করে এই কথাটা, যে এত আবিষ্কার আমার, এত সায়েন্সের উপরে পড়াশোনা আমার, এত গবেষণা আমার, তারপর দিন শেষে আমি হুজুর। এই জন্য আমার হেটার্সরা বলে, নাস্তিকরা বলে যে এই লোক বুয়েট পড়ুয়া অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় আবিষ্কারক হতে পারে, বাট লোকটা যেহেতু ধার্মিক এ বিজ্ঞান মনস্ক হইতে পারে না। বুঝতে পারছেন? এখন আমাদের সন্তানদেরকে বিজ্ঞানী বানানোর চাইতে বিজ্ঞান মনস্ক করার চেষ্টাটা বেশি হচ্ছে, বিজ্ঞান মনস্ক। আরে বাবা, মনস্ক কি আবার? বিজ্ঞান মনস্ক, বিজ্ঞানী হইলে হবে না, জ্ঞানী হইলে হবে না, আপনাকে বিজ্ঞান মনস্ক আপনার নাস্তিক হইতে হবে, সাফ কথা। এই জন্য বই পুস্তকের মধ্যে ওইভাবে শেখানো হচ্ছে যে না, যা দেখবা তাই বিশ্বাস করবা, যা দেখবা না তা বিশ্বাস করবা না। হ্যাঁ, পর্দা পরার কারণে, বোরকা পরার কারণে দেখছো উষ্ঠা খাইছে রেল স্টেশনে, আবার আরেকজন মেয়ে তার গায়ে পর্দা বোরকা মোরকা ছিল না, সে পড়ে গেছে, চট করে তাকে টেনে উঠানো গেছে, তাহলে কোনটা আমাদের জন্য ভালো? কী শেখানো হচ্ছে বাচ্চাদেরকে বলে? এগুলো দিয়ে কী শেখানো হয়? এই টাইপের যদি এই গল্প আলহামদুলিল্লাহ বাদ গেছে, কিন্তু এই টাইপের জিনিসপত্র ঘুরে ফিরে বিভিন্নভাবে আছে এবং পরিকল্পনা হচ্ছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এইসব ক্ষতি থেকে রিকভার করার জন্য, বাঁচাবার জন্য আপনার বাসায় তাকে ইসলামী শিক্ষা উঠতে বসতে চলতে ফিরতে দিতে হবে যদি আপনি বাঁচতে চান। আর যদি বলেন যে না, সে বিজ্ঞান মনস্কই হোক, পড়াশোনা ভালো করে রেজাল্ট ভালো করে সে শুধুমাত্র ক্যারিয়ারই গড়ে, তো গড়ুক, গড়বে সে, কিন্তু মনে রাখবেন দিন শেষে সে নিজেও সুখী হবে না, আপনাকেও সুখী করতে পারবে। গতকালকের পত্রিকায় সম্ভবত দেখছি একজন বৃদ্ধ অনেক বছর আগে, বোধ হয় 60 বছর আগে, উনি স্কুলের 4 মাসের না 6 মাসের বেতন 24 টাকা, না যেন 26 টাকা তখনকার, সেই টাকা উনি দেন নাই। হ্যাঁ, 4 টাকা ছিল মাসে, তাহলে 6 মাসে বোধ হয় ছিল 4 24, 4 টাকা মাসে ছিল
সেই টাকা 60 বছর পরে এসে এখন আল্লাহর ভয় তার মধ্যে জাগ্রত হয়েছে, সে ওইটা জমা দিয়ে আসছে স্কুলে গিয়ে। দেখেন আল্লাহর ভয় জিনিসটা কি, এটা যদি থাকে কারোর ভেতরে তাহলে তার দ্বারা কখনো অসততা হবে না। আমাদের দেশে অনেককে বলবেন যে নাটক সিনেমা এগুলো সমাজে ভালো মানুষ তৈরি করতে ভূমিকা রাখে, নাটক সিনেমার মাধ্যমে আদর্শ মানুষ গড়ে তোলা হয়, নাটক সিনেমা দেখে উদ্বুদ্ধ হয়ে টাকা ফেরত দিছে, এরকম একজনও পাইছেন জীবনে? কোনোদিনই পাবেন না। বরং ওটা দেখে সন্ত্রাসী হয়েছে, পরকীয়া শিখছে, খারাপ জিনিস শিখছে, এরকম বহু দেখতে পাবেন। ইসলাম যা হারাম করে সেটা কখনো কল্যাণ বয়ে আনতে পারে, আর ইসলাম যা নির্দেশ করে সেটাতে কল্যাণ আছেই আছে। এই জন্য আপনার সন্তানকে পরিবার থেকে ওই যে সবর শুকর আপনি শেখান, চর্চা করেন, ট্রেনিং দেন এবং তাকে বলেন যে বাবা সব কিছু চাইলেই পাওয়া যায় না দুনিয়াতে। লোকমান হাকিমের কথা শুনেছেন, কোরআন কারিম সূরা লোকমানে সন্তানকে উপদেশ দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে কত পছন্দ হয়েছে যে কোরআনে সেটা উল্লেখ করে দিছে যে লোকমান কিন্তু তার সন্তানকে উপদেশগুলো দিছে, হে দুনিয়ার বাবারা এগুলো তোমরা গেথে রাখো, তোমাদের সন্তানদেরকেও শেখাও। লোকমান হাকিম যে উপদেশগুলো দিয়েছেন তার ভিতরে একটা হলো ওয়াসবির আলামা আসাবাক, বাবা এই জীবনে চলতে গেলে বহু সমস্যা আসবে, তোমাকে সবর করতে হবে, অস্থির হলে চলবে না, ধৈর্য ধারণ করতে হবে। এ হলো আদর্শ বাবার কাজ। আর বাবা যদি নিজেই অস্থির হয় বলবে আব্বু স্কুলে অমুক আমার দিকে চোখ রাঙায় তাকাইছে, বলস কি এত বড় সাহস আমার কোলার দিকে চোখ রাঙায় তাকাইছে, চল দেখি। মায়ের কখনো খায়া আসবি না, দিয়া তারপর আমার কাছে আসবি, আছে না অনেক বাবা এরকম? এটা হলো মূর্খ বাবা, অজ্ঞানী বাবা, এটা ভালো মুসলমান বাবা না। ভালো মুসলমান বাবা বলবে বাবা যা হয়েছে মাথা ঠান্ডা করো, আগে আগে স্থির হও, এরপরে ধীর মস্তিষ্কে চিন্তা করো কিভাবে পরিস্থিতি মোকাবেলা করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সবর এবং শুকর ইখতিয়ার করার তৌফিক দান করুন।